এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র সেট টু এর সমস্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস সেভেনের ফাইনাল এক্সাম 2022 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এই প্রশ্নপত্রটি দেখি এবং এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নিই। তো এখানে এক নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে, টোটাল 21টি এখানে এমসিকিউ মানের প্রশ্ন দেওয়া আছে, 21 থেকে 21 নম্বর দেওয়া হয়েছে। একের দেখা দেওয়া আছে তাপ হলো এক প্রকার তরল গ্যাস শক্তি না বাষ্প, তো তাপ হচ্ছে এক প্রকার শক্তি। দুইয়ের দেখা দেওয়া আছে কোনটি বেশি ক্ষতিকর, 100 ডিগ্রি সেলসিয়াসের জল, 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প জলীয় বাষ্প, 90 ডিগ্রি সেলসিয়াসের জল না 90 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প। তো সব থেকে ক্ষতিকারক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প। তিন নম্বর হচ্ছে গলনের বিপরীত প্রক্রিয়া হলো স্ফুটন, বাষ্পীভবন না কঠিনীভবন, তো গলনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে কঠিনীভবন। চার নম্বর হচ্ছে সুচিত ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি স্পষ্ট হবে, গঠন হবে না, অপরিবর্তিত থাকবে না অস্পষ্ট হবে, সেখানে অস্পষ্ট হবে। ওকে, সুচিত ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি হবে অস্পষ্ট। এরপর পাঁচ নম্বর হচ্ছে আলোর পক্ষে কাঁচ হলো একটি ঘন মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম না আয়নী ভবন, আর দেওয়া আছে স্বচ্ছ মাধ্যম, তো আলোর পক্ষে কাঁচ হচ্ছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ছ নম্বর দেওয়া আছে আপাতন কোণ 45 ডিগ্রি হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি হবে 45 ডিগ্রি 60 ডিগ্রি, 90 ডিগ্রি না 120 ডিগ্রি, তো আপাতন কোণ যদি হয় 45 ডিগ্রি তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। সাত নম্বর দেওয়া আছে বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হলো বল বাই ত্বরণ, ত্বরণ বাই বল, বেগ বাই ত্বরণ না ত্বরণ বাই বেগ, তো এক্ষেত্রে উত্তর হবে বল বাই ত্বরণ। এরপর আট নম্বর প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগ বিন্দুর সরণের গুণফলকে বলে শক্তি, কার্য, ক্ষমতা না বেগ, তো উত্তর হচ্ছে একে বলা হয় কার্য। এরপর ন নম্বর প্রশ্ন কার্যের এসআই একক জুল, নিউটন, আর্ক না ডাইন, তো কার্যের এসআই একক হচ্ছে জুল। এরপর দশ নম্বর প্রশ্ন মানুষের দেহে অক্সিজেনের আনুপাতিক শতাংশ 22.85, 2.57, 9.99, 61.42, তো উত্তর হবে 61.42। এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে, টমেটোতে, আপেলে না পাতিলেবুতে, তো ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে। এরপরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর দাগে একটি বিকারে সামান্য কস্টিক সোডা দ্রবণে 2 ফোঁটা ফেনোনফথালিন দিলে দ্রবণটি হবে বর্ণহীন, নীল, গোলাপি না লাল, তো দ্রবণটি হবে নীল। এরপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের দেহে আয়োডিনের অভাবে কি রোগ হয়, রাতকানা, বেরিবেরি, গলগণ্ড না রক্তাল্পদ, তো মানুষের দেহে আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ। এরপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে মানব দেহের যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে তা হলো গ্লাইকোজেন, শ্বেতসার, গ্লুকোজ না সেলুলোজ, তো মানুষের দেহে যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে সেটা হচ্ছে তাকে বলা হয় গ্লাইকোজেন। এরপরের প্রশ্ন হচ্ছে 15 নম্বর দাগে যে খনিজের অভাবে প্রাণী দেহে রক্ততন্ত্রণ ব্যাহত হয় সেটি হলো ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম না ম্যাগনেসিয়াম, তো উত্তর হবে ক্যালসিয়াম। 16 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে পৃথিবীতে অতি বৈচিত্র্য সম্পন্ন বা মেগা বায়োডাইভার্সিটি দেশের সংখ্যা 17, 25, 30 না 40, উত্তর হচ্ছে 17টি। এরপর 17 নম্বর প্রশ্ন হচ্ছে অরণ্যের শ্রেণী, অরণ্যের বেশিরভাগ প্রাণী হলো উৎপাদক, খাদক, বিয়োজক না পরিবর্তক, অরণ্যের বেশিরভাগ প্রাণী হচ্ছে খাদক। এরপর 18 নম্বর প্রশ্ন একটি গ্রিন হাউস গ্যাস হলো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন না মিথেন, তোদের মধ্যে গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে মিথেন। এরপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন লুই পাস্তুর, রোনাল্ড রস, এডওয়ার্ড জেনার, আলেকজান্ডার ফ্লেমিং, তো টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন প্রথম এডওয়ার্ড জেনার। এরপর 20 নম্বর প্রশ্ন হচ্ছে পোলিও রোগ সংক্রমণের কারণ হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া না কৃমি, তো পোলিও রোগের রোগ সংক্রমণের কারণ হচ্ছে ভাইরাস। এরপর 21 নম্বর প্রশ্ন হচ্ছে দুধকে দইয়ে পরিণত হতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া তার নাম স্ট্রেপটোকক্কাই, এসচে রিচিয়া কোলাই, ল্যাক্টোব্যাসিলাস, অ্যাসিডোব্যাক্টার, তো উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ওকে, এরপরের প্রশ্ন আমরা দেখব, এখানে 2 নম্বর দেখে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের মানে, এখানে 1 করে এখানে 9টি প্রশ্ন দেওয়া আছে অতি সংক্ষিপ্ত মানে, 9 নম্বর দেওয়া আছে। একের দেখা দেওয়া আছে থার্মোমিটারের প্রাথমিক অন্তর কী, তো উত্তর হবে থার্মোমিটারের প্রাথমিক অন্তর হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, তো মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ছায়া ক প্রকার উল্লেখ করো, তো ছায়া হচ্ছে 2 প্রকার, প্রচ্ছায়া ও উপছায়া।
পরের প্রশ্ন হচ্ছে, চারের দাগে একটি অস্বচ্ছ বস্তুর উদাহরণ দাও। তো উত্তর হবে, একটি অস্বচ্ছ বস্তুর উদাহরণ হলো কাগজ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঁচের দাগে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? তো উত্তর হবে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কার্য কাকে বলে? তো উত্তর হবে, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফলকে কার্য বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, 7 নম্বর দাগে ডিডিটি এর পুরোনাম কি? তো এখানে উত্তরটা হবে, ডিডিটি এর পুরোনাম হলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। নেক্সট হচ্ছে 8 নম্বর দাগের প্রশ্ন, শ্বেত কণিকার কাজ কি? তো উত্তর হবে, শ্বেত কণিকার কাজ দেহের রোগ জীবাণু ধ্বংস করা। এরপরের প্রশ্ন হচ্ছে, 9 নম্বর দাগে একটি কীটনাশকের নাম লেখুন। তো একটি কীটনাশকের নাম হচ্ছে অ্যালড্রিন। পরের প্রশ্ন, 3 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করে প্রশ্নের মান 1 করে, 5টির জন্য 5 নম্বর দেওয়া আছে। একের প্রশ্নে হচ্ছে দেওয়া আছে এখানে, যে দ্রবণের pH 7 এর মাত্রা বেশি তার প্রকৃতি, এখানে উত্তর হবে ক্ষারীয়। এরপর 2 নম্বর হচ্ছে, পরিবেশের সবুজ উদ্ভিদ হলো ড্যাস। তো পরিবেশের সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সুন্দরবন ড্যাস সংরক্ষণের জন্য বিখ্যাত। তো সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য বিখ্যাত। এরপর 4 নম্বর দাগে প্রশ্ন দেওয়া আছে, মানব দেহে টাইফয়েড রোগ সৃষ্টি করে ড্যাস। তো মানব দেহে টাইফয়েড রোগ সৃষ্টি করে সেটা হচ্ছে সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়া। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম ড্যাস। তো ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স। এর পরের যে প্রশ্ন, 4 নম্বর দাগে দেওয়া আছে, সংক্ষিপ্ত উত্তর দেওয়া প্রশ্নের মান 2 নম্বর করে, 7টির জন্য 7 × 14 নম্বর দেওয়া আছে। একের প্রশ্নে দেওয়া আছে, স্থিতি জ্যাডোগ আকে বলে উদাহরণ দাও। তো উত্তর হবে, কোনো স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকেই স্থিতি জ্যাডো বলে। উদাহরণ হচ্ছে, কোনো স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে যায়। এক্ষেত্রে বাসের সাথে সাথে যাত্রীরাও স্থির থাকে, কিন্তু বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের সাথে সাথে যাত্রীর নিচের অংশ গতিশীল হয়, কিন্তু ওপরের অংশ স্থির থাকার চেষ্টা করে, তাই যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে যায়। এটি স্থিতি জ্যাটের একটি প্রকৃষ্ট উদাহরণ। এরপরের প্রশ্ন হচ্ছে, এখানে 2 নম্বর দাগে জীব বৈচিত্র্য কি? তো আমাদের উত্তর হবে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়ে গঠিত হয় জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় বলা হয় জীব বৈচিত্র্য। এরপর 3-এর দাগে প্রশ্ন হচ্ছে, স্বপ্রভ বস্তু কাকে বলে? তো আমরা উত্তর লিখব, যেসব বস্তু থেকে আলো নির্গত হয় বা যেসব বস্তু আলো বিকিরণ করে তাদেরকে স্বপ্রভ বস্তু বা আলোক উৎস বলে। যেমন সূর্য, তারা বা নক্ষত্র, বৈদ্যুতিক বাতি, জ্বলন্ত মোমবাতি, জোনাকি ইত্যাদি, এগুলো হচ্ছে স্বপ্রভ বস্তুর উদাহরণ। 4 নম্বর প্রশ্ন, সিমেন্টের ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয় কেন? তো উত্তর হবে, জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং সিমেন্ট এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এইসব রাসায়নিক বিক্রিয়াগুলোতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়, তাই ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? আমরা উত্তর লিখব, মাটির কলসির গায়ে অসংখ্য অতি ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই সব ছিদ্রের ভেতর দিয়ে কলসির জল চুঁইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হতে থাকে। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ প্রধানত জল থেকে সরবরাহ হয়, ফলে মাটির কলসি ও তার ভেতরের জল ঠান্ডা থাকে। এরপরে 6 নম্বর দাগের প্রশ্ন দেওয়া আছে, রাসায়নিক সমীকরণ কাকে বলে? তোমরা উত্তর লিখবো, রাসায়নিক বিক্রিয়াকে প্রতীক, সংকেত এবং নানা রকম চিহ্নের সাহায্যে সংক্ষেপে উপস্থাপন করার যে সমীকরণ ব্যবহার করা হয় সেই সমীকরণকে রাসায়নিক সমীকরণ বলে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার যে সমীকরণ সেটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ। এরপর 7 নম্বর দাগে প্রশ্ন, অ্যাসিড ও খারের পার্থক্য লেখো। তোমরা উত্তর লিখব, অ্যাসিডের ক্ষেত্রে লিখবো 1 নম্বর দিয়ে, অ্যাসিডে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, আর খারের মধ্যে কী হয় না, খারকে থাকে অক্সাইড বা হাইড্রোক্সাইড বা হাইড্রক্সিল আয়ন থাকে। 2 নম্বর হচ্ছে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর খারক লাল লিটমাসকে নীল করে। এরপর 5 নম্বর দাগে দেওয়া আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 7টি প্রশ্ন দেওয়া আছে, 3×7=21 দেওয়া হয়েছে। 5-এর 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, লিনতাপ কাকে বলে, এর একক কী বা এর একক লেখো? তো আমরা উত্তর লিখব, যে তাপ গ্রহণ বা বর্জন করলে কোনো বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, কেবল মাত্র অবস্থার পরিবর্তন হয় তাকে লিনতাপ বলে। এর একক হচ্ছে, অর্থাৎ লিনতাপের একক ক্যালোরি পার গ্রাম। তো নেক্সট 2-এর দাগের প্রশ্ন হচ্ছে, এক্সরোসির ক্ষতিকর প্রভাব লেখো। তো আমরা উত্তর লিখব, 1 নম্বর দিয়ে, গর্ভস্থ শিশুর এক্সরে করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হচ্ছে, যেসব কর্মচারী এক্সরোসির মেশিন চালনা করেন তাদের উপযুক্ত সাবধানতা না নিলে ক্যান্সার দেখা দিতে পারে।
এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নৌকো থেকে ডাঙায় ঝাঁপ দিলে নৌকো পিছনের দিকে সরে যায় কেন? তোমরা উত্তরটা লিখবে এভাবে, আমরা যখন নৌকো থেকে ডাঙায় পৌঁছাতে চাই তখন আমরা নৌকায় একটি বল প্রয়োগ করি, সেই সঙ্গে নৌকাটিও আমাদের উপর একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি করে যার ফলে আমরা ডাঙায় উঠে আসি। ডাঙার দিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিক্রিয়া বল পাওয়ার জন্য নৌকাতে যে বল প্রয়োগ করা হয় তার জন্য ওই নৌকা পিছনের দিকে সরে যায়। তো এরপরের প্রশ্ন হচ্ছে, 4-এর দাগে জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তাহলে উত্তর লিখবো, যেসব পদার্থ প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় তাদের জৈব ভঙ্গুর পদার্থ বা বায়োডিগ্রেডেবল পদার্থ বলে। যেমন কাগজ, পাটের দড়ি, এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পদার্থ। তো নেক্সট হচ্ছে 5 নম্বর দাগে প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্যের উৎস ও গুরুত্ব লেখো। তোমরা উত্তর লিখবো, প্রোটিন জাতীয় খাদ্যের উৎস ডিম, মাছ, মাংস, চিজ, সয়াবিন, চীনাবাদাম, ডাল, দুধ জাতীয় খাদ্য প্রভৃতিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এর গুরুত্ব লিখবো, শরীরে তাপ উৎপাদন, দেহের হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণ, দেহতন্তুর ক্ষতিপূরণ ও শরীরস্থ উপাদান সমূহ নির্মাণ প্রোটিন খাদ্যের কাজ। শরীর গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। তাছাড়া শরীরের বৃদ্ধি, দেহের পুষ্টি এবং মেধা বাড়ানোর জন্য সহায়ক। তো এগুলো হচ্ছে প্রোটিনের কাজ বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব। এরপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের কারণ লেখো। আমরা উত্তর লিখবো, পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের কারণ 1 নম্বর হচ্ছে বাসস্থানের অভাব। আমাদের ভোগ বিলাসের সামগ্রী তৈরির প্রয়োজনে ও থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়, এর ফলে প্রাকৃতিক জীবের বাসস্থান হ্রাস পায়। 2 নম্বর হচ্ছে চোরা শিকারীদের লোভ অনেক প্রাণীর অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। এরপর 3 নম্বর পয়েন্টে আমরা লিখব, জলবায়ু পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন পাল্টে দিতে পারে জীবদের চেনা পরিবেশ। সেই নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে তাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। 4 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ। চাষের জমিতে যথেষ্ট পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে গেছে বেশ কিছু স্বস্থভোগ প্রাণী। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। বিশেষ কিছু উদ্ভিদ বা প্রাণীর অর্থকরী গুরুত্ব যদি খুব বেশি হয় তবে অতিরিক্ত ব্যবহারের ফলে ওইসব জীবের অস্তিত্ব বিপন্ন হতে পারে। তো এইগুলো হচ্ছে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে কি সংকট ঘটবে? বা এখানে প্রশ্নটিকে এভাবে দিতে পারে যে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো বা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব লেখো। তোমরা উত্তরটা এভাবে লিখবো, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে হিমবাহগুলোর বরফ বেশি মাত্রায় গলতে আরম্ভ করবে, এর ফলে সমুদ্রের জলতল বেড়ে গেলে উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা দেখা দেবে। উপকূল অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে, প্রাণহানি ও আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দেবে। সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সারা পৃথিবীতে সমুদ্রের উপকূলে বাস করা অসংখ্য মানুষ। তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখলাম এবং এর সঙ্গে শেষ হলো ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের একটি প্রশ্নপত্র। ফাইনাল এক্সাম 2022-এর এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে করে দেওয়া হয়েছে। তো প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং বারবার করে প্র্যাকটিস করবে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্নপত্র এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।